পাঁচলা গঙ্গাধরপুরে মেগা ভ্যাকসিন ক্যাম্প। মেগা ভ্যাকসিন ক্যাম্প পাঁচলা গঙ্গাধরপুর অঞ্চলে প্রথম ও দ্বিতীয় ডোজ মিলে প্রায় 3000 ভ্যাকসিন দেওয়া হয়েছে মঙ্গলবার। গঙ্গাধরপুর অঞ্চলে 5টি স্থানে এই মেগা ক্যাম্পের মাধ্যমে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সাধারণ মানুষ যাতে সুষ্ঠুভাবে ভ্যাকসিন পায় সেই দিকে গুরুত্ব রেখে প্রশাসন ও জনপ্রতিনিধিরা সজাগ। পঞ্চায়েত সমিতির সদস্য শান্তি রঞ্জন চক্রবর্তী জানান, এলাকার সমস্ত মানুষকে সুষ্ঠুভাবে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, সকলে ভ্যাকসিন পাবে। প্রশাসন সর্বদা লক্ষ্য রাখছে যাতে সুষ্ঠুভাবে মানুষ ভ্যাকসিন পায়। আজ এখানে কতজনকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে? আজ এই ক্যাম্পটা 600 লোকের ক্যাপাসিটি আছে, 600 মানুষ ফার্স্ট এবং সেকেন্ড দু রকমের ডোজ দেওয়া আছে। মোটামুটি ডিসেম্বরের মধ্যে টোটাল কমপ্লিট করার কথা চলছে। মোটামুটি আজকে পুরো গ্রাম পঞ্চায়েতে 3000 ভ্যাকসিন চলছে। 3000-এর মধ্যে 5টা ক্যাম্প করা হয়েছে, জালাসি, জয়নগর, মণ্ডলপাড়া, পানিহিলি আর গঙ্গাধরপুর, এখানে ভ্যাকসিন চলছে। আর আজকের এই ক্যাম্পটা 600 দেওয়া সকল মানুষ। আজকে আমরা টোটাল গঙ্গাধরপুর অঞ্চলে এই মেগা ক্যাম্পে 3000 ব্যক্তিকে ভ্যাকসিন দেওয়া হবে। এখন আমরা আছি জালালসি, দক্ষিণ জালালসি প্রাইমারি বিদ্যালয়ে। 600-র ওপর ভ্যাকসিন দেওয়া হবে। এটা ফার্স্ট ডোজ হবে, সেকেন্ড ডোজও হবে। সেকেন্ড ডোজ আমরা দুটোর পর থেকে সেকেন্ড ডোজ হবে। প্রথমে এখন আমরা ফার্স্ট ডোজ দিচ্ছি, তারপর সেকেন্ড ডোজ, দুটোর পর থেকে যতটুকু চাহিদা আছে। আগামী আরও 3টে ক্যাম্প আমাদের হবে, 2-3টে ক্যাম্প হবে। মানুষের যতটুকু চাহিদা আছে ততটুকু পূরণ করার লক্ষ্যে আমাদের পাঁচলা ব্লক এবং বিএমএইচ উনি চেষ্টা করছেন আমরা পূরণ করার। হাওড়া থেকে রাকেশ পাইকি, রিপোর্ট টাইমস বাংলা।